তিন দিন পর্যন্ত পানি ছাড়া তাদের মুখে কোনো কিছু দিতে পারি নাই হাসান হুসেন আল্লাহ নবী নানা ধর্মা দিয়ে খানতেছে নবীজি মাতা নিজ দিয়ে বলে মাতামা তুমি তোমার সন্তানদেরকে তিন দিন যাবার কোনো ফানি ছাড়া কোনো কিছু দিতে পারো না তোমার বাবা নবী মোহাম্মদ রসুল মা চার দিন ধরে আমিও ফানি ছাড়া কোনো কিছু মুখ দিতে পারি নাই ও বাদে মা রং ছাটা নাই ও বাতে মা তুমি তোমার সন্তানের ফেদের কিনারে কান্দে আমি নবীজি আমার কলি যায় মানে না আমার নাতিরা কানবে ফাতেমা গ তুমি বসো দিকি দিদি কোথায় পাওয়া যায়

নবী বলে রে ভাই আপনার কোন মনি লাগবো না কিন্তু ইহুদি নবীকে চিনতে পারে পারেন বলে হা লাগবো করবেন নবীজি বললো হার করবো নবীজি নোড়ালে হাত দিয়ে রসিওয়ালা বালতি লইয়া কুয়া থেকে পানি উঠাইয়া উঠাইয়া কেজির কাছে আল্লা রসিলাই না শিকা ফাতাম بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني

ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بجاد رب حمار درود اور

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম দিতপুর এলাকাবাসীর উদ্যোগে আজকের ইসলাম মহা সম্মেলনের পরম সত্যবাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন দেশদশের কর্ণধার হযরত উলামায়ে কেরাম

সেই সুযোগ সেই সুযোগ আল্লাহ দান করেছেন এতে করে আমরা সকলে অন্তরের গভীর থেকে মহব্বর দাওয়া দিয়ে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ ও ভাই আমার মহান আল্লাহ আপনি আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করছেন ঠিক না বেটি দেখেন সর্বপ্রথম হলো আল্লাহ পাক আপনি আমাদেরকে মানব বলে জন্ম দিয়েছেন আল্লাহ তো ইচ্ছা করলে আপনি আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর শিকাল বানাইতে পারতেন আবার এমন নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মত ওজনে নবী রাসূল দা আল্লাহ দবরে কেটেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাঁচা না যে নবীজি না হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি হতো না যে নবীজিকে বলা হয়েছে হাবিবুল্লাহ আল্লাহ আকবার বলেন আর ইব্রাহিম হয়েছে খলিলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহর মধ্যে পার্থক্য কি খলিলুল্লাহ হলো যিনি বন্ধ হওয়ার জন্য পিছনে ঘুরে আর কাঁদে তাকে বলা হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম কাঁদছেন এবং বহুত পরীক্ষার সম্মুখীন হইয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহু আকবার উনি খলিলুল্লাহ হয়েছেন আর হাবিবুল্লাহ হলো যিনিকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ তার প্রমাণ কিতাবের মধ্যে আছে আমাদের মাদ্রাসায় এটা কিতাব পড়ানো হয় কিতাবের নাম হইল কালো কিতাব উনার কান্না যে আল্লাহ একজন নবীর কান্না করছিলেন উনার নাম হইল ইসালাই উনার কান্না কিভাবে কুল করছিলেন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস অভ্যস্ত ছিল আদত ছিল তিনি বেশি বেশি ভ্রমণ এবং সফর করতেন একবার কোথায় তিনি ভ্রমণে যাইতে ছিলেন যাওয়ার পথে একটি পাহাড় তথা পর্বত পড়েছিল পাহাড়ের মধ্যে তাকায় দেখে একটা গর্ত আছে গর্তের ভিতরে দেখে একটা সাদা পাথর এমন সাদা দুধের চাইতে আরো অধিক সাদা পাথর সেই সাদা পাথরটা দেখে তিনি অত্যন্ত আশ্চর্য ফুট করলেন মহান আল্লাহ এত সুন্দর পাথর সৃষ্টি করলেন সেই আশ্চর্য ফুট দেখে মহান আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন আর বলে দিলেন অবিশা নবী আপনি একটা সাধারণ সাদা পাথর থেকে আশ্চর্য ফুট করলে আপনাকে কি এর চাইতে একটা উত্তম ঘটনা দেখাবো হাজার ইসালতু বলে দিলেন নাম হা আল্লাহ দেখেন এই কথা বলার সাথে সাথে সেই পাত্রটি দিকন্দ হয়ে যায় पाटিয়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার पाटিয়া যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিসসালাম সেই পাত্রের ভিতরে একজন সাইক একজন বিদ্বলক মাথায় পাঁচ দুনিয়া নামাজে দাঁড়াইয়া রইছে কোথায় নামাজে দাঁড়াইছে আট জোড়া আবার তাকাইয়া দেখে সেই পাতরের ভিতরে এত নরম রঙের ফল মূল দেখা যায় ঈসা নবী বলেন গো আমার জীবনে এমন ফল মূল দেখিও নাই শুনিও নাই মনে মনে ভাবে গো আল্লাহ একবার ওরে মৌলা তুমি পাথরের ভিতরে খাবার দিলা আবার পাথরের ভিতরে আবাদত করলো ওই ব্যক্তিকেই ইসালাম সালাম আর বলে রে ভাই আপনি পাথরের ভিতরে কত বছর ধরে আবাদত করেন আল্লাহর পায়গাম্বার ইসা আলাইহিস সালাতু ওয়াস

এই লোকটায় পাথরের ভিতরে এমন আবাদত করলো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আবার একশো বছর নয় চারশো বছর তার মত এবাজত পূজার ব্যক্তি মনে হয় ভবিষ্যতে মহান আল্লাহ আর সৃষ্টি করবে না মনে মনে ভাবছে মনের ভাবনা আল্লাহ জানেনি আর তুলে কর

সল্লাহলাই সাল্লাহ যদি সালাই সলা তো মনে মনে পাবনায় করতে সেন আর বলতে সেন উনার মতো নেবার যদি ব্যক্তি মনে মহান আন কাউকে সিচ্ছু করে না এবং করবে না না এই কথা শুনে মহান আন্লাই গায়েব চে গাওয়া দিলেন আর বলে দিলেন ওকে ইশান বি

আপনার আমাদের নবী হয়েছে বিশ্ব নবী আমাদের নবী বিশ্ব নবীরা তুল্লিলামিনের মতন মর্যাদা আল নবী অতীতে আসে নাই ও আমার যুগে যুগে মহান দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তবে মতান্তরে এক লাখ হাজার পয়গাম্বর মহান আল্লাহ প্রেরণ করেছেন কিন্তু আমাদের নবী হলেন সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন কোন সন্দেহ আমাদের নবী দেহের মেরাদের মাস এটা কি মাছ রজব মাস না কি মাছ

হগ মওলা আমাদের যে রজব মাস এবং সাবান মাসে বরকত দান করিয়া দিন কি করে দিন এই দুইটা মাসের জন্য বিশেষ করে কেন করলেন প্রশ্ন না রজব মাস আর সাবান মাস হইল বরকত वाला মাস রমজান মাসও রমজান মাসের আগে গোরা দেই বরকত রজব মাস বরকত वाला হইল কোন কারণে মেরাজের কারণে আল্লাহু আকবার ইমাসে আল্লাহ একবার ইমাসে সাতাশ তম দুর্নীতি আমাদের নবী আপনি নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ হাতিমে হাতে মেকে আবার শুয়ে রয়েছিলেন আরেক নামাজি করে শুয়েছিলেন এমত অবস্থা জিব্রাইল মিকাইল দুই বিরিশে আয়ে এরা নবীজিকে সাদের সাদের সাত ফোট করে প্রবেশ করেন এক নবিজিকে নবীজিকে গুণন্ত অবস্থায় কইরা বের করে নিয়ে আসলেন আয়সা দেখলেন নবীজি একটা বুরাক নামক হল দাঁড়ায় রয়েছে আল্লাহ আকবর

ও জিব্রাই আমি কেন নাজবো না গো আমার উপরাজকে এমন নবী আরোহণ করবেন যিনি হবেন বিশ্ব নবী যিনি হলেন উনি আমার আরোহণ করবে আমার কত আনন্দের বিষয় নবী যে একটু থেমে দাঁড়ায় রয়েছে থামানো অবস্থায় আল্লাহ জিবাইলকে ডাকলেন জিবাইল দেই আমার বন্ধু দাওয়াত এখনো আরোহণ করছে না কেন তাড়াতাড়ি আরোহণ করতে বলে জি বলে রাসুল্লাহ আল্লাহ তো আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি তাড়াতাড়ি আরোহণ করার জন্য বলতেছে নবীজি বলেন ওরে জি জিব্রাহিম আমি এবং বুরাক নামক আরোহণে প্রবেশ করবো আরোহণ করব আমার উম্মতরা রে আল্লাহ এমন একটা আরোহণ দিবিনি সাথে সাথে মহা জিব্রাইল আমিনকে ডাক দিলেন আর বলে দিলেন রে জিব্রাইল আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু উম্মতের কি প্রতিটি উম্মতের আমি বুরাক নামক আরোহণ আমি আল্লাহ দান করে দিবা নবীজি বুরাকে আরোহণ করলেন ওইটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন বাইতুল মুকাদ্দাসে গেলেন সেখানে যাওয়ার পরে জিব্রাইল আমিন একটা পাথর উঠে দাঁড়ায় আজান দিয়ে আজান দেওয়ার পরে তাকায় দেখে আকাশের দরজা মহান আল্লাহ খুলে দিছে আর অসংখ্য ফেরেশতারা অবতরণ করতেছে আর পূর্ব যুগের নবী রাসূলরাও এখানে অবতরণ করতেছে অবতরণ করে সবাই কাতার বন্ধ হয়ে দাঁড়াইছে দাঁড়ানোর পরে জিব্রাইল আমিন ইকামত দিলেন দেওয়ার পরে সব নবী পূর্ব যুগের নবী রাসূলরা মনে মনে ভাবতেছে আজকে এই মহান জামাতে যদি ইমামতি করতে পারতাম কেন চাই যে ইমামতি করতে সবাই বড় হতে চায় জিব্রাই আমি না একটু অপেক্ষা করতেছি এবার আল্লাহ পাকুল আলামিন জিব্রাইল আমিন কে ডাক দিলেন আর বলে দিলেন যে জিব্রাইল তুমি আজকে এই কাজন কাজ নবে করতেছো এই বিশাল জামাতের ইমামতি করার যোগ্যতা দুনিয়ার কোন নবীর আসলকে দেই নাই একমাত্র আমার হাবিবুল্লাহ আক্তাদারে মদিনা সোনার মদিনা কে হাত মুবারে কে ধরে সামনে আগায়া দা বাইরা আমার আপনি আমার নবী ইমামতি করলেন এজন্য বলা হয় ইমামুল মুরসালিন কি বলা হয় ইমামুল সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদ্ধাতুল মুন্তাহা পাড়ি দিয়া মহান আল্লাহর আল্লাহ পাকের মহান বাড়ি আশা জমে যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলছেন আল্লাহু আকবার কর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কইছে কইছে গুপ্তে মুসা দুতে মুসা বাদি দারম তুহে তো গুপ্তে মুহাম্মদ বাদি দারম আরশেনো হযরতে মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যাইয়া মহান আল্লাহ সাথে কথা বার্তা বলেছিলেন এমনি ভাবে আমার নবী আপনার নবী দয়ার নবী আল্লাহর বাড়ি খা দরবার আসা আজিমে দাইয়া মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে এখন প্রশ্ন হইল আল্লাহ এবং আল্লাহর রাসুল মধ্যে কি কথা হইছে জানা দরকার আছে না সর্বপ্রথম কথা কি হয়েছিল সংকেত আকারে বলতেছি বাইরে আমার আল্লাহ তো বন্ধুদের দাওয়াত দিয়েছেন বন্ধু

চলা বলে নবীজি বলে আমার মূর্তি কেবাদত আমার কেবাদত, আমার দৈহি কেবাদ সর্বোপকার রেবাদত ভোগমৌলা আপনার জন্য উৎসর্গ করে দিলা ও বাইরা আমার ওপর রেবাইতে আছে নবী বলেন আমার মুখি কে বাদত আমার উন্মতের মুখি কে বাদত আমার আত্মি কে বাদত আমার উন্মতের আত্মি কে বাদত আমার দৈহিক কে বাদত আমার উন্মতের দৈহিক কে বাদত ভোগ মৌলা সর্বপ্রকার আপনার জন্য উৎসর্গ করে দিলা নবী বন্দরের কাছে কি চায়

আল্লাহ বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্বতা আমি আল্লাহর গোলামি করার জন্য ও ভাই আল্লাহ নবী যে বললেন আমার মুখিকে বাদত আমার আর্থিক আবাদত আমার দৈহিক আবাদত সর্ব প্রকারের আবাদত ও গো আপনার জন্য উৎসর্গ করে দিলাম আল্লাহ খুশি হয়েছে আল্লাহ খুশি হইয়া নবী সালাম দিছিনি

ও ভাই আমার আমরা এগুলা মাসলা বাইর হয় অর্থাৎ এই যে বুঝাইছে সালামে ছোট বড় অনেক জায়গায় আছে দেখবেন যে কোন জামাই যদি সাদা শ্বশুর সমুদ্রে সালাম না দে ওই অমুকে জামাই অমুকে জামাই রে কেমন বিয়াদ আচ্ছা সালাম কি খালি জামাই রে করতে বলে না সবার উপরে এগুলা বুঝে দিবেন সালাম যিনি আগে দেয় সব বিষয় না আল্লাহর কসম যিনি আগে সালাম দিব বুঝতে হবে তার ভিতরে ভিন্ন মত অহংকার নেই অহংকারীরাই সালামও দেয় না সালামের জবাবও দিতে রাজি না ঠিক না বেটি আমার আমার নবীরে আল্লাহ সালাম দিছে আমার নবীর দাম কম না বেশি এই নবীর নিয়োগ করে আমাদের দেশে কিছু নাস্তিক আছে আছে না সংসদে দাঁড়াইয়া বাইরা আমার আমার নবী আপনার নবীকে নিয়ে কুদক্ত করে ইসলামী শিক্ষা নিয়ে কুদক্ত করে রাশেদ খান মেনন শুনছেন না আপনারা হাই এই সমস্ত নাস্তিক এবং কুলাঙ্গারা ভাইরা আমার এই দেশে এত নব্বই তিরানব্বই ভাগ মুসলমান এবং নবীর উন্মত রয়েছে আর এই দেশের মধ্যে ওই দেখা যায় নাস্তিক পাইবে আমাদের নবীকে নিয়ে করে কিন্তু আমরা দুর্বল ইমান আমাদের দুর্বল ইমান হয়ে গেছে বিদায় আজকে নবীর উম্মত দাবি করি কিন্তু নবীকে আঘাত করা হয় নবীকে কুদুক্ত করা হয় আমরা নবীর উম্মত হয়ে গড়ে বসে থাকি ভাইরা আমার এগুলো আমাদের বোঝার বিষয় আল্লাহ নবীর সালাম দিছে আল্লাহু আকবার আসসালামু আলাইকা ইয়ুহান নাবিয়ো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার আল্লাহ বলেন ওগুলো আমি আল্লাহ পাগ্রাবুল আলমের পক্ষ থেকে আপনার প্রতি অসংখ্য সালাম এবং রহমত এবং বরকট বর্ষিত হাই আমার এইভাবে নবীরে সালাম দেওয়া হাদিস আমরা মদিনা দেয়া সালাম দেনি নবীরে নবীজি বলেন নেসকা শরীফে হাদিস মান সল্লা আলাইহি ইনদা কউরি সামিতহু নবীজি বলেন আমার উম্মতজন আমার রওজা মওকের পাশে এসে সালাম দে সেই সালাম আমি স্বয়ং কানে শুনি এবং জবাব দি আল্লাহর আর কে যারা বলেন ইদারা কি যায় নবীজি পৌঁছে গেছে মরে গেছে না जिंदा নবী হায়াতুল নবী শুয়ে আছেন সুনা মুসলমান তো আছে ও ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের নবীজি जिंदा নবী হায়াতুন নবী বহু প্রমাণ রয়েছে এর মধ্যে দেখে একটি ঘটনা বাইরামারি এমন দেশে একজন নবী রাজিক ছিলেন যার নাম ছিল আবদুল্লাহ ইবনে রেফাই উনি নবীর আশেখ সবাই জানে দনের মালিক ফস তুমি কাছে লোকজনে গিয়ে বলে ভাইয়া তুমি খালি নবীর দেখাও নবীর প্রেম দেখাও কিন্তু তুমি হজ করতে যাও না কেন সে উত্তরে বলে নবী যখন দাওয়াত দেয় তখন যাও আল্লাহ আকবর বলে আমাদের নবী কি সাধারণ নবী আর এই লোকটা কেমন কেমন আছে এর পরিবর্তী বছরে দেখা যায় সে লোক জন্য বলছে কে কে হজে যাবে আমি উনি হজের কাফালা লইয়া হজ করতে গেছেন কাবাঘর তোয়াব করছেন নবীজি রওজা মুবারকের পাশে যাইয়া সালাম দিছেন আর বলছেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিয়াল মুযনবি এই কথা বলে আল্লাহু আকবার যখন সালাম দিলেন আব্দুল ইবনে দাবাঈ বলেন એમ তার সাথে হাজি Гонડા ছিলেন তারা বলেন এই সালাম দেওয়ার সাথে সাথে

আমি আমার মাতা ততক্ষণ পর্যন্ত শেষ থেকে উঠাইব না যতক্ষণ পর্যন্ত আপনার বন্ধু নবীরা সুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের হাত মোবারক বাহিন না আর আমি মুসাফা করব না ততক্ষণ পর্যন্ত আমি আমার মাতা উঠাইব না উপস্থিত হারি সাম্রায় বলেন এই কথা বলার সাথে সাথে দয়াল নবীজির নুরানি রওজা মুবারক পেঠে নবীজির নুরানি হাত Mubarak বের করে দিয়েছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় নবীজির নুরানীর হাত যখন বের করে দেওয়া হলো ও ভাইরা আমার দুনিয়ার নবীজির নুরানি হাতের আলোতে দুনিয়ার সূর্য আলো বন্ধ হইয়া নবীজির হাতের নূরানী দ্বারা সমগ্র পৃথিবী আলোকিত হইয়া যায় ও ভাইরা আমার আল্লাহর নবী কে আল্লাহ সালাম দিছেনি ছন্দ আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও ভাইরা আমার আমার মুলা যলা যায় আমাদের নবী বিশ্ব নবী কোন ছন্দ আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিলেন আর বলে দিলেন আপনি মাত্র তার চার শত বছরের আমাদের বন্দী দেখে আপনি অত্যন্ত আশ্চর্য বোধ করেছেন আপনি জেনে রাখেন আপনার পরে একজন নবী আসবে যিনি হবেন বিশ্ব নবী তার উন্মতরা হবে আর তার উন্মতরা দেখে আল্লাহ একবারে এমন একটি রাত দেওয়া হবে বৎসরের মধ্যে এই নবীর উম্মত লম্বা হায়াত পাবে না এই জন্য ওনার উম্মত কে তিনি উম্মত মাসে বছরে একটা মাত্র রাত দেওয়া হবে সেই রাতে যদি খালিদ ভাবে আবাদত করতে পারে ভাইরা আমার আল্লাহু আকবার একটা রাতের বিনিময়ে হাজার বছরে আবাদত করলে যে সব ওই নবীর উম্মতের আমল নামাই দেওয়া হবে ও ভাইরা আমার বন্ধুরা আমার আজকে আপনি আমাদের নবী দুনিয়ায় থাকা কালিন হোক ইয়া উম্মতি বলে কেদেছেন সোনার মদনে পরে পরে ওহ উম্তে যেন কাঁদতেছেন কালহাসরের ময়দানে দুনিয়ার সমস্ত নবী রাজুর সমস্ত মানুষ সেরা ইয়া নবসি আ নবসি বলে কাটবে কিন্তু আপনার আমাদের বিশ্ব নবী ইয়া উন্মতি উম্মতি বলে কাটবে এই নবী কত কষ্ট করেছে এই উম্মতের জন্য আজকে এই নবীর সম্প্রীতি ভালোবাসা আমাদের পিঠে নাই ওই নবীকে আমরা চিনি না কিন্তু আমরা না চিনলে তামাম মাস লোক নবীকে চিনছে ঠিক না বেটি গাছও চিনছে মাছও চিনছে জঙ্গলার হরিণারায় চিনেছে এমন কি বাইরে আমার পাথরও চিনেছে গাছও যে চিনছে যেমন একটা ঘটনা কিতাব দেখছে নবীজি যখন যে রাস্তা দিয়ে হাঁটতেন আকাশে সূর্যের তাপ নবীজি লাগে নাই আকাশে মেঘমালায় নবীজি কে ছায়া দিছেন আল্লাহ কিন্তু বিশাল মাঠের মধ্যে যখন একটি বট গাছ থাকে সেই বট গাছের ভিতরে মানুষ নিচে যাইয়া মানুষ বিশ্রাম নেই না এমনই ভাবে মদিনার প্রান্তরে মুলুম প্রান্তরে একটা গাছ এই গাছের নিচে যাইয়া মানুষ শান্তি নেই বিশ্রাম নেই এই গাছে বলে মনে মনে আল্লাহ কাছে কান্দার বলে আল্লাহ দুনিয়ার প্রথম মানুষটা আমি ছায়া দিলাম কিন্তু আপনার বন্ধু নবী মোহাম্মদ একটু ছায়া দিতে কিন্তু এই গাছের কান্না মহান আল্লাহ কবুল করেছে

নবীজির নুরানি মোবারকের মধ্যে বডি মোবারকের মধ্যে রোদে তাপ লাগে মেঘমালা নাই আবার সামনে দিকে তাকাইয়া দেখে একটা গাছ নবীজিকে দেখে ফেলেছে এই গাছ দিছে উগরাইয়া জর চিরে মানুষের মতন হেঁটে হেটে নবীজিদ দিঘের রওয়ানা দিয়েছে লঘো লঘো ইহুদিরা তার থেকে নবী দেখতাছে আল্লাহ নবীর যা গাছে আরতে 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 নবিজির সামনে দাঁড়ایا যায় সাথেরই উদিরা হতবঙ্গ হয়ে যায় গাছের বাক্সেতে আল্লাহই দিয়েছে গাছে দেখা যায় নবীকে সালাম দেয়ার বলে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া আল্লাহ সালাম ওদে আবার এত মঙ্গয়ে দাঁড়ায় তাহে বাইরে আমার এই অবস্থা যখন হয় ইহুদিরা এই অবস্থা দেখতেছি নি গাছে গাছে ইহুদিদের কে ডাকে আর বলে রে এই ও ইহুদির বাচ্চারা তোরা মানুষ কোলে জন্ম নেওয়ার পরও সৃষ্টি ছাড়া আশরাফুল মাখলুকাত বিশ্বনবী আলামিন এই নবীকে তোমরা চিনতে পারো নাই এবা আর ই সুদিদা বাকি না আয় এবার রি হুদিদা ডা কে বলে হবি ও গয়াল্লা বিপুরুষ দহ না হয়েছে নাখের জগনানবী আচ্ছা আমার নবি শেষ কমি না নারকোল নবী আইব একদলে কারিয়া নে আছে না এরা দেব নবী বুঝ আহ আমার সমৎকার দেয়া আইতাসে আইব নবী বলে আর ধরে বোনা উদমিল্লাহ এই কাদিয়ানিরা কইলাম জাগায় জাগায় নবীর শত্রুরা জাগায় জাগায় বিস্ণু করতাছে কুড়ি কুড়ি টাকা দিয়া নবী বুলাইতেছে এই যে মেনন সংসারে এ ওই কাজিয়ানিদের দালা সে কি কাদিয়ানীদের দালা সে কালিয়ানীর দুসর এই কাদিয়ানীর ফক্কে এই বলেছে যে নবী জানি আস আমাদের নবী শেষ তুমি গুরুসন্ধ আছে

এমন বেমান নবী বলেন আনা খাতামুন নবী লা নবী বাদি আমি হইছি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই দাবি যদি কেউ কেন আসে আমাদের দেশে আসে আমাদের গ্রামে আসে এরা যদি এদের প্রতিরোধ না করে এবং এই কাজী নাজেদের বিরুদ্ধে কথা না বলে আর গড়ে বসে থাকে তাহলে সে কি নবীর উম্মত হতে পারে অসম্ভব নবীর উম্মত হতে পারে না এ খালি নিরাwidetilde থেকে হবে নবী দushmanরা লাগায় লাগায় লেগে গেছে নবী দushman বাইরে আমার আমার নবী আপনার নবী সারা জীবন মরের উম্মতের জন্য কাঁদছে ও বাইরে আমার আপনি আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দিনে দাওয়াত দিতে দেয় যে কত নির্যাতিত অন হয়েছে হইছে আম্মান

আমার জীবনে কখনো বসন্ত হয় নাই কিন্তু তুমি আমার প্রাণের স্বামী এই হিসাবে তোমাকে বলতে হয় আমার প্রাণের স্ত্রী এই হিসাবে তোমাকে আমার বলতে হয় ও আমি যখন দিনে দাওয়াত দেওয়ার জন্য মদিনায়বের মারে গিয়েছিলাম আর তয়েবের বড় বড় ক্যামেরারা তাদের বাচ্চাদেরকে লেলাইয়া দিয়েছিল আর বলছিল আমি নাকি পাগল আমাকে পাইগল মনে করে করি এমনভাবে পাথর নিক্ষেপ করে ছিল গায়ে সা এমনি কী ছড়িলেন মোবারকের মাইদে এমনি কেউ অঙ্গ পতঙ্গ ছিল না থাকে না পাথরের আঘাত লাগে নাই ও গায়ে সা পাথরে এর আঘাত এনে ধরুন আমি বেহোশ হয়ে যাই এরপরে আমার রক্ত মোবারক টাইপের মাটিতে পড়তে দি নাই সেই রক্ত মুবার আমার জুতার সঙ্গে ছট লেগে যায় তবু তাইবের মাঠে মাটিতে ভূমিতে আমার রক্ত পড়তে দেই নাই কারণ আমার রক্ত মুবারক মাটি অসহ্য করবে না সে তাইবের মাটি মাটি থাকবে না তামায় পরিণত হয়ে যাবে ও আমার আপনি আমার নবী বিশ্ব নবী এই দিনের দাওয়াত দিতে যাইয়া

এবার নবীজি ফেদ মুবারক বের করে দিলেন বের করে দিলে বলো রে সাহাবি আমি এমন নবী না যেই নবীজি পেট ভরে খাবো আর না হাত থাকবে এরে সাহাবি তোমরা জেনে রাখো তোমরা যে দেখো আমার পেট মুবারক মানে একটা নয় দুইটা পাথর বেঁধেছি আল্লাহ রে হাবি কত কষ্ট করেছেন এই নি কষ্ট নেই আল্লাহ পাগড়া ফুল আলামিনের মায়া লাগিনি কি দাবার বলে উল্লেখ করে একদিন আল্লাহরা আল্লাহ দা বল বন্ধু আপনি ফেডের কি দার তুলল না অভাব ওটা কষ্ট করতেছেন আপনি বলেন মক্কা কামো দিয়ে না তুই আছে কোন দিয়াসে সব ফুল আমি সর্লো বলে আল্লাহ বলে নবী যে কি বলছে তি মিশর মে তিনি হাদিসে কি বলে নবী ক আল্লামে দুনিয়ার নামাজ নামাজ বুক করার জন্য আসেনি দোয়া করছে আল্লাহুম্মা মিসকিনা ওয়া

ও ভাই আমার আপনার আমাদের নদী বিশ্বনবীর আহমদুল্লাহ আলাম কত নির্যাতিত কত নিপনিত হয়েছে আল্লাহ ফাত মা রাদী আল্লাহ তালা থেকে কত কষ্ট করেছেন বুঝেন আজকে আমরা ও নবীন উন্মত হইয়া কত আরাম আয়ে মধ্যে আছি আর আমাদের নু কত কষ্ট করছে হযাদে ফাতে মা হরাদি আল্লাহ মুতা না থেকে পরিণত হযমা রাদী আল্লাহ মুতালানা বলেন আমার সন্তান আসার মুসাইন রাদি আল্লাহ তালা একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত পানি ছাড়া চুলায় জাল দেওয়ার মতো কোনো কিছু পাই নাই হাসান কান্দে হুসেন নদী আল্লাহ নোমাও কান্দে মার যন্ত্রণা মা তো সন্তানের ফেলে কিনা যন্ত্রণা সহ্য করতে পারে মা মনে মনে ভাবলো

যখন এভাবে উড়াইতে উড়াইতে আট বালতি পানি উড়াইলেন আট বালতি পানি উঠানোর পরে এই বালতির রসিদা চিরা কুয়ায় পরে যায় একটা মাত্র বালতির কারণে ওই দুষ্ট ইহুদী দয়াল নবীজির গাল মুবারকের মধ্যে তাপ্পর মেরে দিয়েছে যেই নবীজির চারা থেকে খুব বেন কাব্যেরাম মুসলমান হয়ে গেছে। যেই নবীজীর চরিল মু করে মধ্যে মোক্ষামরি নার মশা মাসি বোবা হারাম বাইরে আমার আমার নবীজি কেমন সুন্দর নবী ছিলে এটা লাল মানুষে সুন্দর মানুষের কালার তাপ করে পাঁচটা আঙ্গুর দাগ বসে নবীজীর গাল মু মারাকের মধ্যে পাঁচটা আঙ্গলের দাগ পরে নবীবারে কানধার বলেন আরে ভাই ঠিক আছে আমি আট বালতি পানি উড়াইছি এই আট বালতির পানির বিনিময়ে তুমি আমাকে দিয়ে দাও তোমার কাছে একটা বালতি উড়াইলে তিন টাকা যো তিনটটা 24 টাকা যো নিয়া নবীজির চোখের পানি চড়ে চড়ে পারে টিকে রহানা কিন্তু দুষ্টই ইহুদি যে হাতি এলোবি আক্রমণ করছিল কার শরীর বরাবর আক্রমণ ইহাদের মধ্যে এমন যন্ত্রণা এমন ব্যথা জিতে হয়ে গেছে এই ব্যথা এবং যন্ত্রণা নিয়ে আসে ডাক্তারের কাছে চলে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার এখন ভাই আপনি যে ব্যথা এই হাত কেটে বেড়ে দিতে হবে খাস শরীর লাগতে হাত কেটে বেড়ে দিচ্ছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হাত কেটে দেওয়ার পরে তার কলিজার ভিতরে এমন পেরেছানি এমন যন্ত্রণা চিত্ত হয়ে গেছে ও বাইর আমার যন্ত্রণা সে বুঝতে পারতো তার কলিজা পাটিয়া যাইতেছে এমন ভাবে বুঝতেছে দৌড়ায় বাড়িতে আসলো এসে বললো রে বাইর আমার আমার কেজুরি গাছের গোড়ায় যে পানি দিয়েছিল তোমরা তাকে চিনি লকেরা বলে রে তুমি চিনো না রে উনয়েতের রহমতে আলাম তাজদার মদিনা সুলার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদিবারে কানধার বলেন রে বাই উনা কোথায় আছে ওই নবীর দরবারে আমাকে তাড়াতাড়ি নিয়ে যা না হয় অন্যথায় আমার এই মুখ আমার কলিজা পেটে যাবে দয়াল নবীজি কানতে কানতে বাড়ির দিকে গেটের পাশে গেলেন হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালানুমা বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে নানা ভাই খাবার নিয়ে আইব দেখছেন না বাড়ি ঘরে যদি কেউ নানা বা দাদা বাবা যদি বাদ যায় বলে দেয় তোমার জন্য খাবার আনবো মিষ্টি আনবো মজা আনবো তা রাস্তা দাঁড়াই থাকে না হাসান হুসাইন ফেটের কী যন্ত্র না আবার জানে নানা জান গেছে খাবার আনার জন্য গেটে বলে দাঁড়ায় রয়েছে ও ভাইরা আমার গেডের পাশে যখন গেলেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাগাইছেন আগানোর সাথে সাথেই নবীজির গাল মুবারকের মধ্যে তাকাইয়া দেখি চেরা মুবারকের মধ্যে তাকাইয়া দেখি লাল লাল দাগ দেখা যায় فاطمه রাদিয়াল্লাহু আর ডাকে মাহবুবা আপনি সত্য করা বলো আপনার গাল মারকের মধ্যে কি হয়েছে ওগো আব্বা মক্কা মদিনার মজা মাঝি তো আপনাকে আক্রমণ করার কথা না তখন নবীজিও কান্দি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমা কান্দি বাতে আল্লাহ বুতা লাল কলতে সে ঠিক হয় এই মুহূর্তে ইহুদিয়াই হোক হয়ে যায় ইহুদিয়াই খেলনা ইহুদিয়াই সব খেলা আরম্ভ করে দিয়ে চার বলেছি হোক আল্লাহ আমি আপনাকে চিনতে পারি না বুঝতে পারি না আমি অন্যাই করেছি ও ওগো দয়াল নবীজি আমি শুনেছি আপনি রহমতে আলো আপনি দয়ার সাগর ওগো আল্লাহর হাবি আপনি আমাকে মোতে maaf করে দেন আপনি আমাদের নবী এত আগাত পাওয়ার হলো দয়াল নবীজি maaf করে দিয়েছে সুবহানাক জোরে কন আর জোরে কন বাইরে আমার এবারে ওজি ডাকার বলে ওগো আল্লাহর হাবি আমাকে শুধু করলে হবে না আপনাকে চিনারা বন্ধু যার আমার বাকি নাই নবী যা আপনি হয়েছে না করে জমন রাখমতে আলো

لا إله إلا الله محمد رسول الله 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 الله, الله

ওই নবীর উম্মে বৎসরে মাত্র দেওয়া হবে এই ছাত্রে যদি আবাদত ভাবে করতে পারে চার শত বছর হাজার হাজার বছর আবাদত করলে যে সব সেই সব ওই নবীর আমল নামাই দেওয়াই নবীর আমল নামাই দেওয়া হবে এল্যা হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দুইটা হাত উঠাইয়া মুনাজাত দিয়ে দিলেন আর বলেন ওগো আল্লাহ আপনি আমাকে ওই নবীর উম্মত না বানাইয়া রে মওলা তুমি আমাকে কবরে ডাক দিও না ও ঈসা আলাইহিস সালামের কান্নালে কি এইজন্য হযরত ঈসা আলাইহিস সালাম বর্তমানে দ্বিতীয় আকাশ আসে কিয়ামতের পূর্বে আমাদের নবীর উম্মতই আসবে কে লই আসবেন না নবী হইব অনেক নবী হয়ে আইবো ও আমার এমন নবীর উম্মত হইতাম পারছি আমরা খুশি না বেজা এই না আমার ভূমিকা আলোচনা ও আমার আয়াত আপনার সামনে তেলাওয়াত করছিলাম। নবীর এবং মহব্বত না থাকলে নবীকে ভালোবাসা না থাকলে আল্লাহ বলেন কুলিনকুম তুমতু ইব্বুন আল্লাহ ফাতাবিউনি

আমি আল্লাহর ভালো আমি আল্লাহর ভালো ভাষা পেতে চাই তারা যেন আপনার নবীন ভক্তবিমনি আপনি নবীন অনুসরণ অনুকরণ করে নবীন এস এবং ভালো যাদের ভিতে থাকবে না তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে পারবে কবি বলে এস কে মাহবু বেকুদা এস কে মাহাবু বেকুদা যে দিল মহাত ফলে হাক হ কবি আমাদেরকে ওয়াজ করার বলে যার ভালোবাসা যার সুপিটি ভালোবাসা যার ভিতরে এসকে মাহবুবে খোদা আল্লাহ পাকের মাহবুবে খোদা মান নবী রাসূলুল্লাহর যার ভিতরে না থাকবে সে হাজার কোটি বার মমিন দাবি করুক সে মমিন হতে পারবে না আর লাগার সাথে সাথে মহান আল্লাহর আরস তোর তোর করে কাঁপতে আরম্ভ করে দেবাবে যখন আল্লাহর আরস কাঁপে আল্লাহ আরস লক্ষ্য করে বলে আরো তুমি কেন কাঁপতেছ তুমি থেমে যাও এবার আরো সাল্লাহ বা শক্তি দিয়ে দেয় আরো সাল্লাহকে ডাকে বলে আল্লাহ আমি কেমন করে থেমে যেতে পারি গো মৌলা যেই কলিমার কারণে আপনার আরো পর্যন্ত তোর তোর করে কেমে গেল ওই কলিমা পণ্য আপনার প্রস্তুতি কমা ঘোষণা করা হয় নাই এবার আল্লাহরা আরসকে লক্ষ্য করে বলে বলে দে তুমি আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বললাম আমি আল্লাহ পাকের জালালিয়াতের কসম খেয়ে বললাম যারে যা এই কলিমা যার মধ্যে পাই রয়ে গেছে ওই কলিমা পড়নেওয়ালা বন্দা এবং বান্দিকে এই কলিমাকে উচিলা করিয়া আমি আল্লাহ তার তামাম জিন্দিগির সমস্ত গুণা করে দিলাম ও ভাই আমার এই কলিমার স্পিড আর কলিমার যে ওজন কত একদা এক সময় হজরত আলাইহিস সালাম আল্লাহ দরবারে আরজ করলেন আর বললেন ওগো আল্লাহ আমি আপনার কাছে আপনার নবী হিসেবে আমি একটা বিশেষ আমল চাই কিছু আমল বাতাই দিন যে আমল করে করে আমি আপনার নকটটা দাওয়াত অর্জন করব নকটটা দাওয়াত অর্জন করব কিছু আমল বাতাই দিন আল্লাহ বললেন মুসা গো বেশি বেশি করে কলিমা পড়া মুসাদে বলেছিনি ও আল্লাহ এই সবাই পড়তে পারে সবাই জানে আমি বললাম আমি একে নবী হিসেবে একটা বিশেষ আমল বাদাই দিতেন আর আপনি বলে আমি কলিমা পড়তাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ডাক দিলেন আর বলে দিলেন হে মুসা আপে যেমন এবং বং বুঝলে নাই তো ওই কলিমা যে কতো আপে যে ম্যালা কোদ সাদা কাগার এবং সাত জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সবগুলো যদি এক পাল্লা উঠানো হয় আর ওপর পাল্লা যদি এক কালিমা উঠানো হয় ওই কালিমার পাল্লা বাড়ি হয়ে যাবে লাহি লাহা হে

ও ভাইরা আমার হাদিস শরীফ আছে আল্লাহ নবী সুন্নবী রাহমাতুল আলামিন বর্ণনা করেন কি বর্ণনা আমরা গুণা করে নি কথা বলেন গুণা করে নি গুনার ময়লা গলার মントর মধ্যে পড়ে যেমন ভাবে সাদা কাপড়ের মধ্যে গুনা সাদা কাপড়ের মধ্যে ময়লা লাগলে দাগ লাগেনি লাগে না ও ভাই রাম আর বন্ধু রামার ইয়া মোরিবি কোনো মভিন বন্ধ বান্ধী যখন গুনা করতে আরম্ভ করে একটা গুণাক বলে একটা দাগ পড়ে আর একটা গুনা করলে একটা দাক পত্রি থাকে গুণার দাক গুণার ময়লা পট্রি থাকে ও ভাই আমার আর বন্দু এই গুণার দাক খাবারের মধ্যে ময়লার দাক লাগলে সেই ময়লা সাবান দিয়া দূর করা যায় সাবান দিয়া দূর না হলে জেট পড় দিয়া দূর করা যায় বাইরে আমার অন্তরের ভিতরে যে গুনার ময়লা গুনা দায়ত পড়েছে এই ময়লা তো সাবান দিয়া দূর করা যাবে নি যাবে না কি দিয়ে দূর করবে বাইরে আমার গুনার ময়লা দূর করতে হলে এক ওমর হাতিলা হাতি হই হাতিয়ার হইল তওবা কি গুনা করেছেন আল্লাহ তোরে তো এই জন্য আল্লাহ বলে তো ইমুয় বতন্য আল্লাহ পগড়া পুলারবীন বলেন

আর দুই নম্বর হইলে অ করা জীবনে কোনা করব না তিন নম্বর হইল চিরচলার জন্য সেই গুণা ছাড়িয়া দেওয়া এইভাবে যদি তবা করতে পারো আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের যদি পাহাড় পরিমাণ গুণ হয়ে থাকে কিন্তু তোবায়ে নাচোৱা যদি করো তোবায়ে নাচোৱার দ্বারা আমি আল্লাহ তোমাদের পাহাড় পরিমাণ গুণ আমি আল্লাহয় মাফ করে দে

আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ তো দয়ার সাগর আর সাগর আমি আল্লাহ রহমতি নৈরা সৈসনা এটা গরম শুনে মজার ঘটনা তাম্বি হুল গা নামক কিতাবে এটা গরম ধরছে উমর আদি আল্লাহ তালাম থেকে বন্ধিত বালা করে ও ভাইরা আমার হজর উমর আদি আল্লাহ তালানু কোনো এক জায়গায় দণ্ডায়মান অবস্থায় ছিলেন উমরে চোখ করি অফারি বার হইতে আরম্ভ করে দিছে উমর আদি আল্লাহ কোন কান্ত আছে বাইরাবার এ মুরব্বি উমর আদি আল্লাহ আবু তালা নজন কান্না দিল এমত অবস্থায় হঠাৎ করে নবীজির দরবার থেকে আওয়াজ আসলো উমর আদি আল্লাহ আবু তালা নবীজির দরবারে চলে যায় চলে যাওয়ার পরে নবীজি উমরের দিকে তাকায়া দেখেন উমর কাঁদে নবীজি আবার ডাকলেন মা বাকাই তাই উমর এরে উমর তুমি কেন কান্দো তোমার কান্নার কারণ কি উমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসলে আমার নিজে ঠিক কাঁদি নাই এক যুবকের কান্না দেখে আমি সহ্য করতে পারছি না আমি কান্না আরম্ভ করে নবীজি বললেন যুবকটা কেন কাঁদছে যুবকটা কোথায় তাকে আমার দরবারে নিয়ে আসো

যুবক বলে আর আমি এমন গুনা করেছি আমার আর লাই করবে না নবীজি তাকে বুঝায় আর যুবকে যুবীজি ধ্যতি বুঝায় যুবক যতী খান্দে নবীজির সান্ত্বনা মানে না কাঁদে কাঁদে বাইরে আমার বন্ধুরা মার উন্নবিজীকে যখন তাকে শেষ বৌদ্ধ মানাইতে পারলো না নবীজি তাকে সান্ত্বনা জন্য। বলে দিল আরে যুবক তুমি যে বলো তোমাকে আল্লাহ মাফ করবে না তোমার গুনাহ বড় বড় তুমি জেনে রাখো আল্লাহ পাকের কুরসি বড় না তোমার গুনাহ বড় যুবক বলি ইয়া রাসূলুল্লাহ কুরসিতে তো আমার গুনাহ বড় এবার আল্লাহ পাগল আল্লাহ রাবিয়ল বললেন ওরে যুব তুমি বলো তো আল্লাহ পাকে আরো বড় না তোমার গুণা বড় এবার যুবক বলে আর আল্লাহ পাকে আরো সেই তো আমার গুণা বড় তামাইতে পারে না শেষ মূল নবী বললেন যুবক বলো তো আল্লাহ বড় না তোমার গুণা বড় এখন আর কিছু নেই যুবক বলে আর নিশ্চয় অবশ্য আল্লাহ পাক হয়েছে মহান এবার আল্লাহর নবী সুযোগ পেয়ে বলে দিলেন তুমি মনে রাখো আল্লাহ যেমন বড় আল্লাহ তার তেমন বড় বড় গুনা মাফ করিয়া থাকে সুহানো লাগবে ও ভাই আমার কিন্তু নবীজি কুতূহল ডাকলো যুবকটা কি গুনা করছে জিগাই যুবকটারে হাত ধরে একটু জুড়ে নিছে

একদা এক আনচারি বংশের একজন রূপুজি সুন্দরী যুবতী ইন্তিকাল করেছিল আর করার পরে তার আত্মীয় স্বজনরা তাকে কবরে রেখে আসছিল কবরে রেখে আসার পরে ওই রজনীতে আমি যাইয়া গভীর রজনীতে যাইয়া এই কবর খানা খনন করিয়া এই কবরে ভিতরে প্রবেশ করিয়া এই যুবতীর কামন আমি চুরি করে নিয়ে আসলাম কবরটি বের হয়ে যাবে একটু দূরে গেলাম তখন আমাকে শয়তান আক্রমণ করলো প্রবলঞ্চনা দিল কিরে এত সুন্দর যুবতীর উপসি মেয়ে রেখে চলে যাবে অপকর্ম করো 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 যুবক বলে শৈতানের লুকাই পরে আমি আবার কবরে প্রবেশ করলাম কবরে প্রবেশ করিয়া ওই যুবতীর সাথে আমি অপকর্ম করলাম অপকর্ম করিয়া যখন কবরটি বের হয়ে একটু দূরে চলে আসলাম আলহামদুলিল্লাহ বড় ধরে আইসে বসে আলহামদুলিল্লাহ বড় না হুজুরের আগমন

যারে যা তো ছোট জাহান নামে না গুণ অপেক্ষা করতেছে নবী তার গোলা ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে কিন্তু যুবক নয়রাজ হয়েছে না যুবক বাড়িতে যাইয়া দরজা লাগাইয়া একটা রজনি দুইটা রজনি নয় চল্লিশটা রজনি আল্লাহ দরবারে এমন কান্না দিয়েছে আল্লাহ দরবারে কাঁদে আর বলে ওগো আল্লাহ চল্লিশটা রজনী তোমার দরবারে কাঁদলাম তো করলাম এবার যদি মাফ করিয়া থাকো তাহলে তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ কে জানাইয়া দাও আর যদি মাফ না করিয়া তা করে মৌলা আমাকে আকাশে অগ্নিকুণ্ড পাঠাইয়া আমাকে পুরিয়া জ্বালিয়া দাও কিন্তু আল্লাহ এই কান্না এবং বলে দিলেন তুমি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যাইয়া আমার সালামটুকু জানাও আলে দাও সেই দিন একটা যুবকরে গলায় দাগকা দিয়ে বের করে দিয়েছিল এই যুবকে আমি আল্লার দরবারে এমন কান্না দিয়েছে এমন ভাবে তওবা করেছে আমি আল্লাহর রহমতের দরবারে কবুল হয়ে গেছে আমি আল্লাহই maaf করে দিয়েছি আমার বন্ধু যেন maaf করে আ দেয় ওয়ায়লা তখন তো

এক লোক সারা জীবন গুনাহ করছে বিদ্ব যখন হইছে একটু চিন্তা ফিকি তার ভিতরে ঢুকছে অনেক মানুষ বলে আমি ঘুরে হইলে পরে কবরে কথা দয় এ ভাবونا করে দেখছে আমি যে গুনাহ করছি আল্লাহ তখন maaf করতে নারই এ গিতা করছে এই ব্যক্তি গিতা করছে তার ছেলে মেয়েকে সবাইকে ডাকাই না নসিহত করছে ওসিহত করতেছে যে আমি মরে গেলেগা

একটা বাঘ দরিয়া ছেড়ে দিছে আর একটা বাঘ বাতাসে ছেড়ে দিছে হাওয়ার এই নসিহত অনুযায়ী আল্লাহ তারে একত্র করতে পারেনি এই সাইর আল্লাহ বললেন রে সাই তুমি যেমন পুরুষ ছিলে যেমন লোকটা ছিলে এমন হয়ে যা এমন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিদ্ধ ব্যক্তিকে বললেন বাবা তুই এমন কেন করেছিলে তোর তোর সন্তানদেরকে কেন তুই বলেছিস তোমাকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য তার দিলে ঘোরালা জানে না এবারে কেন গেছে বন্দা কয় আল্লাহ সারা জীবন বর ওরে মৌলা আমি গুনা করেছি অন্যায় অনাচার করেছি ভেবে দেখেছি রে মৌলা তোমার সাহিদার বারে যদি হয়ে ওই আমার জাহান নাম ছাড়া উপায় নাই ও আল্লা তোমার বইয়ে এমন করেছি এবার আল্লাহ বাগনা আমি ফিরিজারে হুকুম করলেন যাও ফিরিজ তারা এ বন্ধ আমাকে বই করার মতন বই করেছে আমি আল্লাহ কে বই করেছে এই বন্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম তোমার তারা কে জানলা দিয়ে দা

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আমার বলতেছিলাম যে মানুষজন গুনাহ করে গুনাহ করলে পরে গুনার ময়লা তার অন্তরের মধ্যে পড়ে যায় যেমন এইভাবে সাদা কাপড়ের মধ্যে লাগে কিন্তু সাদা কাপড়ের ময়লা পড়লে পরে সেই ময়লা সাবান দিয়ে দূর করা যায় কিন্তু অন্তরের ময়লা দূর করবার হাতিয়ার হলো এক নম্বর তওবা এক নম্বর কি

আহা জিকোরাং কতিরা আল্লাহ বলে এর আমার ইমান দা তোমার পিসি পিসি করে আমি আল্লাহ পাগড়া কুলালাম জিকির করো জিকিরে দ্বারা তোমাদের অন্তরে যদি গুণা দা গুণার পড়েছে এই জিকিরে দ্বারা তোমাদের গুনার ময়লা দূর হয়ে যাবে ওবার আমার গুণাগাররা দিকে গুনা করলে বলে বৃত্তে বলে শান্তি গুণাগাররা কোটি কোটি টাকার মিলিয়নের মালিক হইল বৃত্তে বলে আমি শান্তি নেই টাকার পাহা নিয়ে ঘুমায় শান্তি পানা ইষ্ট করে বেশি বলল ঠিক না বেটি দেখেন এক সাহাবি আল্লাহ রাসূলকে প্রশ্ন করল আল্লাহ রাসূল দুনিয়া মাঝে সবচেয়ে সুখী এবং ধনী কে আল্লাহ যে বলেন যারা মনো সুখে সুখে যারা মনো দুনিয়া দুনি এর হলো সুখ ঠিক না বেটি এটা হলো টাকার পানি হইলো মন শান্তি নাই সাহাবি চালু আছে সাহাবি বলে ইয়া রাসূল আল্লাহ মনে সুখে সুখে হইতে গেলে আর মনে দুনিয়া দুনিয়া হইতে গেলে কি করতে হয় আল্লাহু আকবার নবীজি বললেন

মেরা রাখো তোমাকে দুনিয়ার সুন্দর নারী গাড়ি তোমাকে শান্তি দিতে পারে না প্রশান্ততা দিতে পারে না আমার আল্লাহ ওয়াজ করার বলে তোমরা যদি মনের শান্তি আর মনের প্রশান্ততা পেতে চাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার বলো লা ইলাহা ইল্লাল্লাহ

ও ভাইরা আমার এক নম্বর হাতিয়ার হলো তওবা করো দুই নম্বর হলো বিছি বিছি করে এখন পড় আল্লাহর জিকির করো জিকিরের দ্বারা অন্তরের ময়লা দূর হয় তিন নম্বর কি হাতিয়ার হাদিসের মধ্যে লাম্বা হাদিস আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহাজিল কুনু বাতাসুদাউ কামায়াসুদুল হাদি দুই যা আসবাহুল মা টিলাইহার সুলাল্লাহি ওয়ামাটিলা ওহা কলা কছরা তুরিল মাউতি ওতিলা ওয়াতিল করআ সুহান লাই করে আল্লাহর হাবী বলেন ইন্নাহাজির ফুল বাতাস দাউ নিশ্চয়ই মানুষের অঙ্করের মধ্যে মরিচা পরে চংকার পরে যেমনিভাবে লোহাই যখন। পানি লাগলে আর ফুলহার মানে পানি লাগার সাথে লোহার মানে জংকার পরে যায় কি বলে অবাইড আমার লোহার মানে জংকার পরে গেলে সেই জংকার বাজার থেকে নালে মাধ্যমে সেই লোহার জং কা দূর করা যায় সাহাবায়ে کرام পর্যন্ত বললেন ইয়া রাসূলুল্লাহ ওমা জিলাউহা ওগো আল্লাহর হাবি অন্তরে গুনার ময়লা দূর করবার হাতিয়ার কি এক নম্বর নবীজি বলেন কালা কসরা তুযিকিরিল মাও বিজি করে তোমরা মৃত্যুর আচ্ছা বলেন যার ভিতরে মৃত্যুর বয় আছে সে কোনোদিন সুট খাইতে পারে সে কোনোদিন কুশ খাইতে পারে সে কোনোদিন হারমাদি করতে পারে সে কোনোদিন জিনা করতে পারে মৃত্যুর কথা স্মরণ করা আদি শরে আছে আল্লাহ বলে মমিন বন্দাবান যদি প্রতিদিন একবার নয় দুইবার নয় চল্লিশটা বার যদি মৃত্যুর কথা স্মরণ করে মহান আল্লাহ তাকে গুড়া জাপ মাপ করিয়া দিবে এই জন্য বলছেন কালা কসরা তুজি কেরিল মাও বিশি বিশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করা কথা আচ্ছা আমরা মৃত্যু হইব নি কোন সন্দেহ আছে দেখেন পৃথিবীতে কইলাম বহু লোক আছে বহু ধর্মের লোক আছে না বিভিন্ন আপনার মুসলমান ধর্মের মধ্যে বহু মতভেদ আছে আছে না কিন্তু পৃথিবীর কোন ধর্মের লোকে বলে নাই যে মৃত্যু অনির্বাহ্য না মৃত্যু নিয়ে কোনো সন্দেহ আছে এটা একমত একমত না এটা একমত কোন ইহুদি কইবো আমার মনে হইতো না কোন খ্রিস্টান বলছে এই যে খ্রিস্টান ইংল্যান্ডের মধ্যে আমাদের পঞ্চাশ জন মুসলমানকে মসজিদের বেশি গুলি করে মারছে সরাসরি লাশ দিয়ে মারছে মুসলমান এখনো ঘুমায় উঠছে মুসলমান মুসলমান এখনো বিরোধ করে আর মাইরা জাগায় জাগায় সেই মুসলমান আজকে নির্যাতিত আর আজকে মুসলমান মুসলমানের মধ্যে ও হাবি সুন্নি এই কাজিয়ানি এই ব্যাপারে লয়া লয়া বাড়াবাড়ি এখনো সময় আছে অন্তর্বন্ধ ঠিক না বেটি এখন করে পয়সা থাকার সময় নয় এবার অনেকে নিজের স্বার্থের জন্য এই করব সেই করব ব্যক্তিগত স্বার্থের জন্য ইসলামের মাঝে ফাটল দিয়ে আসছে ঠিক না বেটি মুসলমান এক লড়াইয়ের সময় আসছে ইংল্যান্ডের আমাদের বাংলাদেশে কেদোয়ার বাইরে ছিল সামান্য জন্য তারা বাড়ছে ইংল্যান্ডের মুসলমানদের জন্য দোয়া করা তো করা আসেনি আল্লাহ যেন শহীদ করে দেয় শহীদ শহীদের মর্যাদা দেয়

এ বেঈমান কা বেরেরা আজকে ইসলামে মুসলমানকে নিজ্জাজিত করছে জায়গাে জায়গা আর মুসলমানদের মুসলমানের মধ্যে পাড়ল দেখা দিছে এ ভাই আমার শেষ কথা হলো আপনারা হলো ঐক্যবদ্ধ হন ঠিক না বেটি ঐক্যবদ্ধ আছে আমাদের দেশের মধ্যে কিছু মানদরি মুসলমান আছে নাস্তিকেরা এরাও ভাই জায়গা জায়গা মানে আমাদের বিশ্বকরা লাগায় রাখছে। ঠিক না বেটি জন্য কথা ছিল যে বিত্তু বিচি বিচি করা মিত্র করা শরণ করো কালা কসলাতু

প্রত্যেকটা মানুষ মৃত্যুর পিলাপিত হবে এবং কবর নামক বাড়িতে প্রবেশ করতেই কুসন্ত ভাষে মরতে হবে এ কবর বাইর আমার এই যে কবর যাবেন এগুলো কি বিষ্ণু আছে হ্যাঁ কিছু আছে কবর বন্ধু বান্ধব আছে যেই কবর হয়েছে সব বিচুর গড় গার অন্ধকার কবর সেখানে নাই কোনো বন্ধু ও ভাইরা আমার মৃত্যু যখন মানুষে পাকরাও করবে কোন মানুষকে রেহাই দিতে পারবো সম্ভব না আমার মাল সম্পদ আমি আটকে দিতে পারবো আমার সরসুদাম বড়ি আটকে দিতে পারবে এইজন্য কবি ওয়াজ করে মৌজি দিন আগাই হে দুনিয়া কি দৌলত কবি আমাদের কে করার বলে দুনিয়া যার তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলে বিল্ডিং বানানোর জন্য পাগল হয়ে গেলে পাঁচতলা বিল্ডিং বানানোর জন্য পাগল হয়ে গেলে